ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, যেমনটা জানতে পারা যাচ্ছে ভোর 5:30 নাগাদ এই ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব রেলের নলপু স্টেশনের কাছে। লাইনচ্যুত ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস আজ ভোর 5:30 নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, 1 নম্বর লাইন থেকে আচমকা 2 নম্বর লাইনে চলে আসে ট্রেনটি এবং লাইনচ্যুত হয় ট্রেনের 3টি বগি। ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানব, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, দেখো সুচিত্মিতা, আজ ভোর 5:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের নলপু স্টেশনের কাছে। এটা জানা যাচ্ছে টাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস যখন আসছিল শালিমার স্টেশনের দিকে, সেই সময় 1 নম্বর লাইন দিয়ে ট্রেনটি ঢোকার কথা ছিল, কিন্তু কোনোভাবে সেটা 2 নম্বর লাইনে ঢুকে যায়। এরপরই লাইনচ্যুত হয় ট্রেনটি এবং এই ঘটনায় ট্রেনটির প্রায় 3টে বগি লাইনচ্যুত হয় এবং ইঞ্জিনটার অনেকটা অংশ বেরিয়ে যায় সামনের দিকে এবং এরপর ট্রেনটি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। যদিও এই ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত কারোর কোনো হতাহত বা আহতের ঘটনা জানায়নি রেল কর্তৃপক্ষ, তবে এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচণ্ড আওয়াজ হওয়ার কারণে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা দেখেন যে ট্রেনটি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং এর ফলেই কিন্তু এই এই দুর্ঘটনা, এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় রেলের ইঞ্জিনিয়াররা এবং আরপিএফ এবং জিআরপি, এবং তারা খতিয়ে দেখেন ঘটনাটা। এবং এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলের দিকে গেছেন এবং তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রেনটি এক লাইনে যখন ছিল লাইন নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢোকার কথা ছিল, সেটা কিন্তু কোনোভাবে 2 নম্বরে চলে যায়। সেটা সিগন্যালের কারণে, সিগন্যাল নাকি অন্য কোনো কারণে, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ শুনি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।